পুরোপুরি মৌসুম শুরু না হলেও চাঁদপুরের মোকামে ইলিশের চালান আসতে শুরু করেছে। সরগরম জেলার সবচেয়ে ব্যস্ত মাছের আড়ত, বড় স্টেশন সহ 25টি মাছঘাট, প্রতিদিন 800 থেকে 1000 মন ইলিশ আমদানি হচ্ছে। এতে হাসি ফিরেছে আড়তদারদের মুখে। আগস্ট সেপ্টেম্বরে ভরা মৌসুমে আরও ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি মনোয়ার কানুনের রিপোর্ট, জানাচ্ছেন শামসাব্বিস উচ্ছ্বাস। চাঁদপুরের মাছের প্রধান আড়তগুলোর কর্মচাঞ্চল্য বলে দিচ্ছে ইলিশের আমদানি শুরু হয়েছে। শহরের বড় স্টেশন সহ অন্যান্য মোকামে গত কয়েকদিন ধরে আমদানি হচ্ছে নানা আকারের ইলিশ। দক্ষিণের সাগর মোহনায় ধরা পড়া এই ইলিশ আড়তগুলোর প্রধান প্রাণ। পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ এখনও জেলেদের জালে ধরা পড়ছে না। ইলিশের বর্তমান সরবরাহে স্বস্তি ফিরলেও পুরো মৌসুমের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। 1800 গ্রাম আছে, 1500 গ্রাম আছে, একটা বাজার মূল্য হলো 1350 টাকা করে কেজি আমরা বিক্রি করতেছি। মাছের আমদানি বিগত দিনে যেটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, সামুদ্রিক এলাকা এবং উপকূলীয় এলাকার মাছের আমদানি অনেক বেশি। এদিকে ইলিশের আমদানি থাকলেও স্থানীয়ভাবে ইলিশের দাম কমেনি বলছেন ক্রেতারা। মানে কাস্টমাররা কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটা চাঁদপুরের, কোনটা হচ্ছে নোয়াখালীর বা সমুদ্রের মাছ। ফিলহাল যে চাঁদপুরের উপকূল ইলিশ ওরা কিনতে আসছি, দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছে বিভিন্ন আকৃতির মাছ আসছে, তবে আকারে ছোট মাছে বাজারে বেশি। তবে গত সপ্তাহের চেয়ে এখন একটু আমদানি বেশি, ম্যাক্সিমাম মাছ হলো ছোট মাছ। চাঁদপুর সদরের মাছ অনেক কম, লোকাল মাছ নাই বললেই চলে। পর্যাপ্ত মাছের জন্য আরেকটু অপেক্ষা করার কথা জানালেন এই মৎস্য বিজ্ঞানী। ভোলা, বরগুলা, বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, এ সমস্ত অঞ্চলে এখন কিন্তু ইলিশ বেশ আসছে, ইলিশের প্রাপ্যতা বেড়ে যাচ্ছে এবং অচিরেই এই পদ্মা মেঘনা অঞ্চলেও ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে, ইলিশ মৎস্যজীবীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ থাকবে। চলতি ইলিশ মৌসুমে 5.6 লাখ মেট্রিক টন ইলিশ আহরণের আশা জেলেদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।